হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম যে আমরা মোটামুটি কে কোত্থেকে পড়বে সেটা আমি বলে দিয়েছিলাম, যে কোন চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আমার কমপ্লিট করা মোটামুটি শেষের দিকেই। সো তারপর বলেছিলাম যে তোমাদেরকে মোটামুটি অ্যানিশিয়েন্ট, মেডাইভেল, মডার্ন এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলো থেকে মোটামুটি 300, 400, 500 যেমন কোশ্চেন হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের নিয়ে আলোচনা করব। সো এরকমই আমার কাছে একটা বুকস আছে, সেটা কিন্তু অনেকটা ওল্ড সিলেবাস বুক, মোটামুটি 2005 সালের পাবলিকেশন। সো এই বইটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, কিন্তু এই বইটা থেকে তুমি, তোমাদেরকে আমি একে একে ভিডিও দেবো, তোমরা দেখতে পারবে যে বিশেষ করে প্রিলিমসে কিন্তু এই বইটা থেকে মোটামুটি 2-3টে পাতা যদি তুমি দেখো, 7টা থেকে 8টা কোশ্চেন প্রিলিমসে কিন্তু এই বই থেকে ধরে যায়। সো যার জন্য আমি এই বইটা আমার কাছে রয়েছে, যার জন্য আমি এই বইটাকে মোটামুটি আলোচনা করে পিডিএফ আকারে আমার টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। ওকে, সো যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো, দেখবে আমাদের ভিডিও লিস্টে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ বলে একটা ভিডিও বানানো আছে, সেখানে যাবে, টেলিগ্রামে জয়েন করবে। বিকজ এই যে ভিডিওটা বানাচ্ছি এর কিন্তু পিডিএফটা আমি ইউটিউব চ্যানেলে দেবো না, আমি টেলিগ্রামে দেবো। সো তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম জয়েন করতে হবে। আর হ্যাঁ, টেলিগ্রামে কেউ পার্সোনালি মেসেজ করে আমাকে অ্যাড করবে না, আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করবে, তাহলে একজন একবারে দিলে আমি সবাই তোমরা পেয়ে যাবে। আর তোমরা তোমাদের নাম্বার প্রোভাইড করছো টেলিগ্রামে জয়েন করার জন্যে, জয়েনটা তোমরাই করবে, আমি এইভাবে করতে পারবো না জয়েন, ঠিক আছে? সো তোমরা জয়েন করবে নিজেদেরকে, আমাদের গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে জাস্ট একদম লিঙ্কে গিয়ে ক্লিক করবে, পুরো আমাদের গ্রুপে ঢুকে যাবে। সেখানে গিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে, জয়েন বলে অপশন থাকবে, ক্লিক করে দেবে, তাহলেই তোমরা আমাদের গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা দেখো, আমাদের এলাহাবাদ প্রশস্তি বহুবার এসছে, এলাহাবাদ প্রশস্তি সমুদ্র কীর্তি কীর্তি বর্ণিত আছে, আইএল প্রশস্তি রবি কীর্তি আমরা জানি, এটা WBCS এসেছে, এটা WBCS এসে গেছে, যেগুলো যেগুলো এসছে ইম্পর্টেন্ট সেগুলো দেখো। ফাই এনে বিবরণীটা কোন বইতে লিখে আছে, ফোকিও কি, হর্ষচরিত কার লেখা, বাণভট্টের লেখা, এবছর WBCS মেনে এসেছিলো। পেপার 3 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পেপারে। ওকে, তো দেখো কোশ্চেন কোথা থেকে ধরছে, ইতিহাসের জনক কাকে বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রামচরিত মানুষ WBCS প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন, হরিসেন, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসে গেছে, ঠিক আছে? দেখো কলহন রচিত গ্রন্থটির নাম কি, রাজতরঙ্গিনী, এর ইতিহাস কোথা থেকে জানতে পাওয়া যায়, অবশ্যই কাশ্মীর থেকে, কাশ্মীর ইতিহাস থেকে জানা যায়, ঠিক আছে? সো এরপর দেখো অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন, অবশ্যই কৌটিল্য। এরপর দেখো এখানে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন রয়েছে, কোন রাজার রাজত্বকালে কোন পর্যটক এসেছিল, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা প্রতি বছর থাকে এবছর পাবে। সো এখানটা কিন্তু আমাদের ইগনোর করা যাবে না, তো এখানটা আমি ধরেছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমাদেরকে আমি জাস্ট বলে বলে দিচ্ছি কীভাবে পড়বে। দেখো অল্পনির্ভর বিবরণটার নাম কী, তক কি হিন্দ, ওকে, তক কি হিন্দের লেখক কে, অলবনি, অবশ্যই। নেক্সট দেখো মিতাক্ষরা কার লেখা, বিজ্ঞানেশ্বর, এটা WBCS প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, তোমরা কোশ্চেন হিস্ট্রি কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো দানসাগর বা অদ্ভুত সাগর কার লেখা, বল্লাল সেনের লেখা। এইভাবে মোটামুটি হিস্ট্রি অ্যানিশন ফার্স্ট পার্ট, এটা আমাদের ফার্স্ট পার্টে যতগুলো কোশ্চেন ছিল, আমি মোটামুটি বইটাতে অনেক কোশ্চেন আছে, মোটামুটি এক একটা চ্যাপ্টারে 150-200 কোশ্চেন আছে, সব কোশ্চেন তো আমাদের করা যাবে না, আমাদেরকে কোশ্চেন এলিমিনেট করতে হবে, এবং কোশ্চেন বাদ দিয়ে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু অবশ্যই WBCS পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা পড়বো। সো বেকার বেকার বেশি পড়াশোনা করে আমাদেরকে হেডেক নিয়ে লাভ নেই, কেননা খুব আমাদেরকে কোয়ালিফাইড নিয়ে যাবে, প্রিলিমস পরীক্ষা আগেও বলেছি এখনও বলছি কোয়ালিফাইড, কোয়ালিফাইড তোমরা করার জন্য যেটুকু দরকার সেটুকু পড়বে, বিশেষ বড় বড় ভারী ভারী বই, ইংলিশ বই 3-4টে 5টা বই কোনো বই ফলো করবে না, জাস্ট একদম পুরো কনসেপচুয়াল কোশ্চেন আসে এখানে, ইনফরমেটিভ কোশ্চেন আছে, কোনো কোন ইনফরমেটিভ ইনফরমেশানটা তোমার যেন মিস না যায়, ঠিক আছে? ফিলিমসে কিন্তু 2-3 বছরের ট্রেন্ড যা আমরা দেখছি, এখানে কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি কিন্তু একটা বিরাট রোল কিন্তু তোমাদের এখানে প্লে করবে,
অ্যান্ড কিন্তু ইংলিশ, ম্যাথ যে ব্যাপারটা তো আসে। বিকজ দেখো আমাদের যে প্রিলিমসের যে 2-3 বছর 2 বছর লক্ষ্য করা যাচ্ছে, সায়েন্সের পোর্শনটা কিন্তু আমাদের একটু টাফ আসছে। তো যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তাদের পক্ষে কিন্তু একটু সায়েন্সটাকে ট্যাকেল করা প্রবলেম আছে। বিকজ সায়েন্সের কোশ্চেনগুলো এতটাই হার্ড দিচ্ছে যে আমাদের 25টার মধ্যে 5 থেকে 7টার বেশি অ্যাটেম্প করা যাচ্ছে না। এমনকি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদেরও হয়তো এই অসুবিধা হতে পারে, আমি জানি না কে কীরকম প্রিপারেশন নিচ্ছে আমি জানি না। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি, যেটা আমাদের রয়েছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আমাদের গ্রুপের মধ্যে রয়েছে, এখানে কিন্তু আমাদের 75 মার্কস ক্যারি করছে। তো এখানে 75-এর কোশ্চেনের মধ্যে যদি আমরা মোটামুটিভাবে, আমাদের 8টা সাবজেক্ট আছে, তার মধ্যে জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি 75 যদি ক্যারি করে, তাহলে আমাদের যদি 60-65 পেয়ে যায়, মানে আমাদের যে কোয়ালিফাইং মার্কস দরকার সেটা হচ্ছে আমাদের 120, তার মধ্যে 60-65 যদি আমরা এখানেই পেয়ে যাই, 50% কভার কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এবার যদি তোমরা ইংলিশ পেপারটাকে 10-12 নম্বর, ম্যাথ জিআই থেকে 20-25 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20-25 নম্বর মতো নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা সেফ পজিশন আছে। আর একটা যেটা আছে কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি, এটা কিন্তু প্রিলিমসে কিন্তু খুবই সোজা আসে। আমি তোমাদের একটা একটা করে ভিডিও, আমি কনস্টিটিউশন ভিডিওগুলো বানাচ্ছি, পলিটির ভিডিও যে 30টা চ্যাপ্টার বলেছিলাম সেগুলো একে একে আমি দেবো। ওটা একটু দেরি হবে, কেন ওটা একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন যেন মিস না যায়, জাস্টাগুলো কম্পিউটারে এন্ট্রি করে প্রিন্ট আউট করে তারপর সেটাকে পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো আমি টেলিগ্রাম গ্রুপে। সো তোমাদের দেখবে কোনো কোশ্চেন যেন বাদ না পড়ে সেটা আমি দেখছি, ঠিক আছে? সো দেখো এটা দিলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে এটা, তোমরা এইভাবে পড়বে। এবং শুধু এই কোশ্চেনটার উপর বেস করেই তোমরা থাকবে না, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, তোমাদের নিজেদের মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো বার করবে এবং এইটাকে নেবে, তিনটেকে নিয়ে কম্প্যাক্ট করে দেখবে যে কোথা থেকে কী কোশ্চেন আসছে, কীরকম কোশ্চেন আসছে। আমি কোশ্চেনের ধারণাগুলো তোমাদের দিয়ে দিচ্ছি একে একে। সো তোমরা যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছো তাদের জন্য কিন্তু একটু প্রবলেমই হবে, বিকজ তাদের সিলেবাসটা বোঝা, কোথা থেকে কী কোশ্চেন আসছে অ্যানালাইজ করা, কারেন্ট অ্যাফেয়ার্স বোর্ড থেকে কীভাবে কোশ্চেন আসছে, হিস্ট্রিতে কীভাবে সেই কোশ্চেনগুলো সবগুলো কিন্তু অ্যানালাইজ করা একটু প্রবলেম আছে, ঠিক আছে? স্ট্যাটিক পার্টগুলো আমিও বানাচ্ছি, স্ট্যাটিক ভিডিওগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে একের পর এক। স্ট্যাটিক পোর্শন থেকে WBCS কিন্তু প্রচুর কোশ্চেন এবছর 2017-এ আমি কিন্তু লক্ষ্য করলাম, তাহলে স্ট্যাটিক পোর্শনটা কিন্তু আমাদেরকে সেইভাবে এগোতে হবে। বিকজ দেখো এবার মেনে প্লিতে যদি স্ট্যাটিক পোর্শন থেকে বিশেষ কোশ্চেন দিয়ে দেয় তাহলে যদি না পড়ো তাহলে কিন্তু আমাদের মার্কস কিন্তু কমে যাবে, ঠিক আছে? সো এইভাবে তোমরা প্রিপারেশন করো এবং এই PDFটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। সো তোমরা যারা যারা টেলিগ্রামে জয়েন হয়েছো অবশ্যই তারা তো পেয়ে যাবেই যাবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং হিট দ্য নোটিফিকেশান বেল আইকন, ওকে? অ্যান্ড তোমরা যেটা করবে সেটা হচ্ছে টেলিগ্রামে কিন্তু আমাদের এই ভিডিওর নিচে তোমরা কেউ বলবে না যে টেলিগ্রামে লিঙ্ক দিন, কেন লিঙ্ক দেওয়াটা ওরকমভাবে একটু সময় সাপেক্ষ। তো তোমরা জাস্ট কী করবে, আমাদের ভিডিওতে চলে যাবে, যে আমাদের চ্যানেল রয়েছে দেখবে চ্যানেলের পাশে হোম বাটনের পাশে একটা দেখবে তোমাদের ভিডিও বলে একটা অপশান আছে, ভিডিও অপশানে যেয়ে যাবে একটু নিচের দিকে নামবে, দেখবে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল বলে একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা জাস্ট ক্লিক করবে, নিচের দিকে ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে তোমরা আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করবে এবং সেখানে তোমরা জয়েন করে যাবে, ওকে? সো তোমরা জয়েন করে নাও এবং আমি PDF দিয়ে দিচ্ছি, সো তোমরা PDFটাও পেয়ে যাবে, ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।